नमस्कार बंधुरा, फूडी देवजानी चैनले अपने सबाई के स्वागत। आज हमें सर्षे भोला रेसिपी निये अपने सामने हाजिर हो तो चलो देखे नवा जाक क्यों बनाना होच्छे रेसिपिटी। प्रथम एखे नहीं 300 ग्राम ओजने भोला माछ। माछटा के भालो करे केटे धुए बेचे रखा होरपर एटर ओपर थेके गुड़ो हलुद और नून दिए भालो करे माछटिके मैरिनेट करे निच्छी। देखुन आपनारा मैरिनेट करेओ रखते पारेन अनेकक्षण आगे थेके बा रान्नाटी शुरू करार आगेओ करे निते पारेन। आमि किन्तु अनेकक्षण आगे थेके करे राखिनि, शुरू करार आगे मैरिनेट करे निलाम। तारपर फ्राई पैन गैसे बसिए একটু গরম হলে প্যানটা তাতে সরষের তেল দিয়ে দেওয়া হলো। মাছটিকে প্রথমে ভেজে নেওয়া হবে। তেলটা গরম হলে একে একে প্রত্যেকটা মাছকে আমরা প্যানে দিয়ে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে একে একে ফ্রাই প্যানে দিয়ে দেওয়া হলো। প্রথমে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। তেলটা যখন প্রচন্ড গরম হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমে করে দেবেন, নলে কিন্তু মাছটা বাইরে থেকে কড়া করে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই বাইরে আর ভেতরে যাতে সমানভাবে মাছটা ভাজা হয় ফ্লেমটাকে লোতে রেখেই মাছটিকে এপিট ওপিট দুপিঠেই ভালো করে উল্টে উল্টে ভেজে নেবেন। দেখুন মাছটা কত সুন্দর রং ধরেছে। মাছ ভাজা আমাদের কমপ্লিট। এরপর মাছগুলোকে তুলে নেওয়া হলো। মাছে এবার যে গ্রেভিটা হবে তার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো সামান্য কালো জিরে আর দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা। আমাদের কিন্তু রান্নার ফোড়ন বলতে এইটাই, কালো জিরে আর কাঁচা লঙ্কা। মোটামুটি একটুখানি প্যানের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। আমরা এখানে গুঁড়ো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা কিন্তু সর্ষে ঘরে বেটে নিতে পারেন। দেখুন মোটামুটি সরষের যে বাটি ধোয়া জলটা ছিল সেটাও আমরা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেওয়া হবে একে একে মশলা। বলতে এখানে বেশি কিছু মশলা ইউজ হয় না, শুধু গুঁড়ো মশলার মধ্যে গুঁড়ো হলুদ নুন মিষ্টি দিয়ে সরষের গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর খুব বেশি ঝোল ঝোল হয় না, অল্প সামান্য গ্রেভি হবে। তাও আপনারা যদি ঝোল ঝোল চান তাহলে কিন্তু আরও একটু সামান্য কুসুম কুসুম গরম জল এর মধ্যে মিলিয়ে দিতে পারেন। দেখুন আমাদের গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় আমরা ভেজে রাখা মাছটাকে একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। ভালো মতো মাছগুলোকে উল্টে পাল্টে গ্রেভির মধ্যে মিলিয়ে দিতে হবে যাতে ভেতরে মাছের ভেতরে সমস্ত সরষের কাইটা ঢুকে যেতে পারে, মাছটা নরমও হয়ে যাবে আর খেতেও বেশ সুস্বাদু লাগবে। দেখুন মাছটাকে পুরো উল্টে পাল্টে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর ওপর থেকে দিয়ে দেওয়া হবে কুচানো ধনে পাতা আর এক পলা মতো কাঁচা সরষের তেল, তাতে রান্নার স্বাদটিকে আরও বাড়িয়ে তুলবে। আপনারা ঘরে এইভাবেই সরষে ভোলা রান্না করে দেখবেন, অনেক বেশি সুস্বাদু লাগবে আর রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট চটজলদি রান্না এটা। দেখুন গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিয়েছি, আমাদের সরষে ভোলা কিন্তু একেবারেই তৈরি। এরপর স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আজকের এই রেসিপিটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি আপনারা যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো বিদায়।